ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মৃত্যুবরণ করেছেন। সোমবার বিকেলে দিল্লির আর্মি হাসপাতাল অ্যান্ড রিসার্চ রেফারেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় 85 বছর। গত 9 আগস্ট রাতে নিজের দিল্লির বাড়িতে শৌচাগারে পড়ে গিয়েছিলেন প্রণব মুখার্জি। হাসপাতালে নেয়ার পর জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা, কিন্তু অস্ত্রোপচারের পর অবস্থার উন্নতি হয়নি। 13 আগস্ট থেকে তিনি গভীর কোমায় চলে যান। 2012 থেকে 2017 সাল পর্যন্ত তিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন। ভারতের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জি, ভারতের 13তম রাষ্ট্রপতি কিংবদন্তি রাজনীতিবিদ প্রণব মুখার্জি আর নেই। দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ভারতের প্রাক্তন এই রাষ্ট্রপতি গত 9 আগস্ট রাতে পড়ে গিয়ে মস্তিষ্কে আঘাত পান। 10 আগস্টে থেকে দিল্লির ক্যান্টনমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালে চেকআপের পর তার করোনার ফলাফলও পজিটিভ আসে। পরে ফুসফুসে সংক্রমণের কারণে অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনের সাপোর্টে রাখা হয়। তার মৃত্যুতে বিশ্ব রাজনৈতিক অঙ্গন, বিশেষ করে বাঙালি জনগোষ্ঠীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। দেখুন লাইলা নসীনের রিপোর্ট। বিশ্ব রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। রাজনৈতিকভাবে অত্যন্ত পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী প্রণব মুখার্জি তার দক্ষতা, বিচক্ষণতা ও দূরদর্শিতার কারণে সবার কাছে পরিচিত ছিলেন চাণক্য হিসেবে। সাদামাটা জীবনযাপনের জন্য জনমানুষের কাছে অনন্য সাধারণ ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন প্রণব মুখার্জি। 1935 সালের 11ই ডিসেম্বর পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কীর্ণাহারে এক রাজনৈতিক পরিবারে জন্ম প্রণব মুখার্জির। বাবা কামদা কিঙ্কর মুখার্জি কংগ্রেসের নেতা ছিলেন, মা রাজলক্ষ্মী দেবী। পড়াশোনা করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। বরেণ্য এই রাজনীতিবিদের কর্মজীবন শুরু হয় কলেজ শিক্ষক হিসেবে, কাজ করেছেন পত্রিকাতেও। আরেক কিংবদন্তি রাজনীতিবিদ ইন্দিরা গান্ধীর হাত ধরে রাজনীতিতে প্রবেশ প্রণব মুখার্জির। 1969 সালে মাত্র 34 বছর বয়সে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন। 69-এর পর 1975, 81, 93 ও 99 সালেও রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন। 1973 সালে কেন্দ্রীয় শিল্পোন্নয়ন উপমন্ত্রী হিসেবে প্রথম ক্যাবিনেটে যোগদান করেন। 1980 থেকে 85 পর্যন্ত তিনি রাজ্যসভার দলনেতা ছিলেন। 6 দশকের রাজনৈতিক জীবনে 2 বার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়াও পররাষ্ট্র, প্রতিরক্ষা, রাজস্ব, জাহাজ চলাচল, পরিবহন, যোগাযোগ ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব সফলভাবে পালন করেছেন। 71%-এরও বেশি ভোট পেয়ে 2012 সালে ভারতের 13তম রাষ্ট্রপতি হয়ে দায়িত্ব গ্রহণ করেছিলেন। দেশের প্রতি বিশেষ অবদান রাখায় ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মাননা ভারতরত্ন ও দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক পদ্মবিভূষণ লাভ করেছেন, পেয়েছেন শ্রেষ্ঠ সাংসদ পদকও। প্রতিবেশী বাংলাদেশের প্রতি তিনি ছিলেন অত্যন্ত আন্তরিক। স্ত্রী শুভ্রা মুখার্জির গ্রামের বাড়ি বাংলাদেশের নড়াইলের ভদ্রবিলায়। 3 সন্তানের মধ্যে শর্মিষ্ঠা মুখার্জি ও অভিজিৎ মুখার্জি রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সে সময় ভারতের রাজ্যসভায় মুজিবনগর সরকারকে কূটনৈতিক স্বীকৃতি দেওয়ারও প্রস্তাব দেন তিনি। মুক্তিযুদ্ধের সময় ভারতের বাজেট অধিবেশনে বাংলাদেশের পক্ষে নিজের ইতিবাচক অবস্থান ব্যাখ্যা করে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নজর কেড়েছিলেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সঙ্গে গভীর সম্পর্কের কথা প্রণব মুখার্জি সবসময় স্মরণ করতেন। মুক্তিযুদ্ধের সময় অসামান্য অবদান রাখায় বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধ সম্মাননা পেয়েছেন প্রণব মুখার্জি। নিজেই লেখা বইতে বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতার প্রতিটি পর্যায়কে তুলে ধরেছেন। বিশ্ব রাজনীতির অত্যন্ত শ্রদ্ধাভাজন, সফল ও সৎ রাজনীতিবিদ এবং বাংলাদেশের প্রকৃত বন্ধু প্রণব মুখার্জির প্রয়াণে শোকাহত বাঙালি ও বাংলাদেশ। লাইলা নওশীন, চ্যানেল আই।